এখন আমরা মার্ক লিখিত সুসমাচারের সাত অধ্যায় পাঠ করছি। অসূচিত বিষয়ক উপদেশ। আর ফরিসিরা ও কয়েকজন অধ্যাপক জেরুসালেম হইতে আসিয়া তাঁহার নিকটে একত্র হইল। তাহারা দেখিল যে তাঁহার কয়েকজন শিষ্য অসূচি অর্থাৎ অধৌত হস্তে আহার করিতেছে। ফরিসিগণ ও জিহুদিরা সকলে প্রাচীনদের পরম্পরাগত বিধি মান্য করায় ভালো করিয়া হাত না ধুইয়া আহার করে না, আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না, এবং তাহারা আরও অনেক বিষয় মানিবার আদেশ প্রাপ্ত হইয়াছে, যথা ঘটি, ঘড়া ও পিত্তলের নানা পাত্র ধৌত করা। পরে ফরিসিরা ও অধ্যাপকেরা তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার শিষ্যেরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি? তিনি তাহাদিগকে কহিলেন, কপটীরা, যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, যেমন লেখা আছে, এই লোকেরা ওষ্ঠাধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ। তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের জন্য তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ, কেননা মোশি বলিয়াছেন, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর কর, আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড হোক। কিন্তু তোমরা বলিয়া থাকো, মনুষ্য যদি পিতাকে কিংবা মাতাকে বলে, আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত তাহা করবান অর্থাৎ ঈশ্বরকে দত্ত হইয়াছে, তোমরা তাহাকে পিতার কি মাতার জন্য আর কিছুই করিতে দাও না। এইরূপে তোমাদের সমর্পিত পরম্পরাগত বিধি দ্বারা তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ, আর এই প্রকার অনেক ক্রিয়া করিয়া থাকো। পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছে ডাকিয়া কহিলেন, তোমরা সকলে আমার কথা শুনো ও বুঝো। মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে, কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয় সেই সকলই মনুষ্যকে অশুচি করে। পরে তিনি লোকসমূহের নিকট হইতে গৃহ মধ্যে আসিলে তাঁহার শিষ্যেরা তাঁহাকে সেই দৃষ্টান্তটির ভাব জিজ্ঞাসা করিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও কি এমন অবোধ? তোমরা কি বুঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায় তাহা তাহাকে অশুচি করিতে পারে না? তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিঃস্থানে গিয়া পড়ে। এ কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে শুচি বলিলেন। তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে, কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। প্রভু যীশুর আরও কয়েকটি অলৌকিক কার্য। যীশু একটি ভূতগ্রস্ত বালিকাকে সুস্থ করেন এবং চারি হাজার লোককে আশ্চর্যরূপে আহার দেন, তদ্বিষয়ে শিক্ষা। পরে তিনি উঠিয়া সে স্থান হইতে শোর ও সিদন অঞ্চলে গমন করিলেন, আর তিনি এক বাটিতে প্রবেশ করিলেন, ইচ্ছা করিলেন যেন কেহ জানিতে না পারে,
কিন্তু গুপ্ত থাকিতে পারিলেন না, কারণ তখনই একটি স্ত্রীলোক যাহার একটি মেয়ে ছিল আর সেটিকে অশুচি আত্মায় পাইয়াছিল তাহার বিষয় শুনিতে পাইয়া আসিয়া তাহার চরণে পড়িল। স্ত্রীলোকটি গ্রীক, জাতিতে সুর ফয়নিকি। সে তাহাকে বিনতি করিতে লাগিল যেন তিনি তাহার কন্যার ভূত ছাড়াইয়া দেন। তিনি তাহাকে কহিলেন, প্রথমে সন্তানেরা তৃপ্ত হোক, কেননা সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয়। কিন্তু স্ত্রীলোকটি উত্তর করিয়া তাহাকে কহিল, হাঁ প্রভু, আর কুকুরেরাও মেজের নিচে ছেলেদের খাদ্যের গুঁড়াগাড়া খায়। তখন তিনি তাহাকে বলিলেন, এই বাক্য প্রযুক্ত চলিয়া যাও, তোমার কন্যার ভূত ছাড়িয়া গিয়াছে। পরে সে গৃহে গিয়া দেখিতে পাইল কন্যাটি শয্যায় শুইয়া আছে এবং ভূত বাহির হইয়া গিয়াছে। পরে তিনি সোর অঞ্চল হইতে বাহির হইলেন এবং সিদন হইয়া দিকাপলি অঞ্চলের মধ্য দিয়া গালিল সাগরের নিকটে আসিলেন। তখন লোকেরা একজন বধির তোতলাকে তাহার নিকটে আনিয়া তাহাকে তাহার উপরে হস্তার্পণ করিতে বিনতি করিল। তিনি তাহাকে ভিড়ের মধ্য হইতে বিরলে এক পার্শ্বে আনিয়া তাহার দুই কর্ণে আপন অঙ্গুলি দিলেন, থুথু ফেলিলেন ও তাহার জিহ্বা স্পর্শ করিলেন। আর তিনি স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া তাহাকে কহিলেন, ইফফাতা, অর্থাৎ খুলিয়া যাও। আর তিনি স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া তাহাকে কহিলেন, ইফফাতা, অর্থাৎ খুলিয়া যাও। তাহাতে তাহার কর্ণ খুলিয়া গেল, জিহ্বার বন্ধন মুক্ত হইল, আর সে স্পষ্ট কথা কহিতে লাগিল। পরে তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, তোমরা এ কথা কাহাকেও বলিও না। কিন্তু তিনি যত বারণ করিলেন ততই তাহারা আরো অধিক প্রচার করিল। আর তাহারা যার পর নাই চমৎকৃত হইল, বলিল, ইনি সকলই উত্তম রূপে করিয়াছেন। ইনি বধিরদিগকে শুনিবার শক্তি এবং বোবাদিগকে কথা কহিবার শক্তি দান করেন। এখন আমরা মার্ক লিখিত সুসমাচারের ৮ অধ্যায় পাঠ করছি। সেই সময়ে যখন আবার লোকের ভিড় হইল আর তাহাদের কাছে কিছু খাবার ছিল না, তখন তিনি আপন শিষ্যদিগকে নিকটে ডাকিয়া কহিলেন, এই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে, কেননা ইহারা আজ তিন দিবস আমার সঙ্গে সঙ্গে রহিয়াছে এবং ইহাদের নিকটে খাবার কিছুই নাই। আর আমি যদি ইহাদিগকে অনাহারে গৃহে বিদায় করি, তবে ইহারা পথে মূর্ছা পড়িবে। আবার ইহাদের মধ্যে কেহ কেহ দূর হইতে আসিয়াছে। তাহার শিষ্যেরা উত্তর করিলেন, এখানে প্রান্তরের মধ্যে কে কোথা হইতে রুটি দিয়া এ সকল লোককে তৃপ্ত করিতে পারিবে? তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের কাছে কয়েকখানা রুটি আছে? তাহারা কহিলেন, ৭খানা। পরে তিনি লোকদিগকে ভূমিতে বসিতে আজ্ঞা করিলেন এবং সেই ৭খানি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিয়া লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যদিগকে দিতে লাগিলেন। তাহারা লোকদের সম্মুখে রাখিলেন। তাহাদের নিকটে কয়েকটি ছোট ছোট মাছও ছিল। তিনি আশীর্বাদ করিয়া সেগুলিও লোকদের সম্মুখে রাখিতে বলিলেন। তাহাতে লোকেরা আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা অবশিষ্ট গুড়াগাড়া ৭ ঝুড়ি তুলিয়া লইলেন। লোক ছিল কম বেশ ৪,০০০। পরে তিনি তাহাদিগকে বিদায় করিলেন। আর তখনই তিনি শিষ্যগণের সহিত নৌকায় উঠিয়া দলমনুথা প্রদেশে আসিলেন। পরে ফরিসিরা বাহিরে আসিয়া তাহার সহিত বাদানুবাদ করিতে লাগিল,
পরীক্ষা ভাবে তাহার নিকটে আকাশ হইতে এক চিহ্ন দেখিতে চাহিল। তখন তিনি আত্মায় দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কহিলেন, এই কালের লোকেরা কেন চিহ্নের অন্বেষণ করে? আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই লোকদিগকে কোন চিহ্ন দেখানো যাইবে না। পরে তিনি তাহাদিগকে ছাড়িয়া আবার নৌকায় উঠিয়া অন্য পারে গেলেন। আর শিষ্যগণ রুটি লইতে ভুলিয়া গিয়াছিলেন, নৌকায় তাহাদের কাছে কেবল একখানি ব্যতীত আর রুটি ছিল না। পরে তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, সাবধান, তোমরা ফরিসিদের তাড়ির বিষয়ে ও হেরোদের তাড়ির বিষয়ে সাবধান থাকিও। তাহাতে তাহারা পরস্পর তর্ক করিয়া বলিতে লাগিলেন, আমাদের কাছে তো রুটি নাই। তাহা বুঝিয়া যীশু তাহাদিগকে কহিলেন, তোমাদের রুটি নাই বলিয়া কেন তর্ক করিতেছ? তোমরা কি এখনো কিছু জানিতে পারিতেছ না, বুঝিতে পারিতেছ না? তোমাদের অন্তঃকরণ কি কঠিন হইয়া রহিয়াছে? চক্ষু থাকিতে কি দেখিতে পাও না? কর্ণ থাকিতে কি শুনিতে পাও না? আর মনেও কি পড়ে না, আমি যখন 5000 লোকের মধ্যে পাঁচখানি রুটি ভাঙিয়া দিয়াছিলাম, তখন তোমরা গুড়াগাড়ায় ভরা কত ডালা তুলিয়া লইয়াছিলে? তাহারা কহিলেন, 12 ডালা। আর যখন 4000 লোকের মধ্যে 7খানা রুটি ভাঙিয়া দিয়াছিলাম, তখন গুড়াগাড়ায় ভরা কত ঝুড়ি তুলিয়া লইয়াছিলে? তাহারা কহিলেন, 7 ঝুড়ি। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা কি এখনো বুঝিতে পারিতেছ না? যীশু একজন অন্ধকে দৃষ্টি দেন। পরে তাহারা বৈতসৈদাতে আসিলেন, আর লোকেরা একজন অন্ধকে তাহার নিকটে আনিয়া তাহাকে বিনতি করিল যেন তিনি তাহাকে স্পর্শ করেন। তখন তিনি সেই অন্ধের হাত ধরিয়া তাহাকে গ্রামের বাহিরে লইয়া গেলেন। পরে তাহার চক্ষুতে থুথু দিয়া ও তাহার উপরে হস্তার্পণ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কিছু দেখিতে পাইতেছ? সে চক্ষু তুলিয়া চাহিল ও বলিল, মানুষ দেখিতেছি, গাছের মতন দেখিতেছি, বেড়াইতেছে। তখন তিনি তাহার চক্ষুর উপরে আবার হস্তার্পণ করিলেন, তাহাতে সে স্থির দৃষ্টি করিল ও সুস্থ হইল, স্পষ্টরূপে সকলই দেখিতে পাইল। পরে তিনি তাহাকে তাহার বাটিতে পাঠাইয়া দিলেন, বলিলেন, এই গ্রামে প্রবেশ করিও না। যীশু আপন মৃত্যু ও পুনরুত্থান বিষয়ে ভবিষ্যৎ বাক্য বলেন। পরে যীশু ও তাহার শিষ্যগণ প্রস্থান করিয়া কৈশোরিয়া ফিলিপি অঞ্চলের গ্রামে গ্রামে গেলেন। আর পথিমধ্যে তিনি আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি কে, এ বিষয়ে লোকে কি বলে? তাহারা তাহাকে কহিলেন, অনেকে বলে আপনি যোহন বাপ্তাইজক, আর কেহ কেহ বলে আপনি এলিও, আর কেহ কেহ বলে আপনি ভাববাদীগণের মধ্যে একজন। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কিন্তু তোমরা কি বল, আমি কে? পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, আপনি সেই খ্রিস্ট। তখন তিনি তাহার কথা কাহাকেও বলিতে তাহাদিগকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিলেন। পরে তিনি তাহাদিগকে এই শিক্ষা দিতে আরম্ভ করিলেন যে মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে এবং প্রাচীন বর্গ, প্রধান যাজক ও অধ্যাপকগণ কর্তৃক অগ্রাহ্য হইতে হইবে, হত হইতে হইবে, আর 3 দিন পরে আবার উঠিতে হইবে। এই কথা তিনি স্পষ্টরূপেই কহিলেন, তাহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন। কিন্তু তিনি মুখ ফিরাইয়া আপন শিষ্যগণের প্রতি দৃষ্টি করিয়া পিতরকে অনুযোগ করিলেন, বলিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। পরে তিনি আপন শিষ্যগণের সহিত লোকসমূহকেও ডাকিয়া কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক
এবং আমার পশ্চাৎগামী হোক, কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, কিন্তু যে কেহ আমার এবং সুসমাচারের নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায়, তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিতে পারে? কেননা যে কেহ এই কালের ব্যভিচারী ও পাপিষ্ঠ লোকদের মধ্যে আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান করে, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয়ে জ্ঞান করিবেন যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন। এখন আমরা মার্ক লিখিত সুসমাচারের 9 অধ্যায় পাঠ করছি। আর তিনি তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যাহারা এখানে দাঁড়াইয়া রহিয়াছে তাহাদের মধ্যে কয়েকজন আছে যাহারা কোন মতে মৃত্যুর আস্বাদ পাইবে না, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্য পরাক্রমের সহিত আসিতে না দেখে। যীশুর রূপান্তর। 6 দিন পরে যীশু কেবল পিতর, যাকব ও জোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন, আর তিনি তাঁহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। আর তাঁহার বস্ত্র উজ্জ্বল এবং অতিশয় শুভ্রবর্ণ হইল, পৃথিবীস্থ কোন রজক সেইরূপ শুভ্রবর্ণ করিতে পারে না। আর এলিও ও মোশি তাহাদিগকে দেখা দিলেন, তাহারা যীশুর সহিত কথোপকথন করিতে লাগিলেন। তখন পিতর যীশুকে কহিলেন, রব্বি, এখানে আমাদের থাকা ভালো, আমরা 3টি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মোশির জন্য এবং একটি এলিয়ের জন্য। কারণ কি বলিতে হইবে তাহা তিনি বুঝিলেন না, কেননা তাহারা অত্যন্ত ভীত হইয়াছিলেন। পরে একখানি মেঘ উপস্থিত হইয়া তাহাদিগকে ছায়া করিল, আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুন। পরে হঠাৎ তাহারা চারিদিকে দৃষ্টি করিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, দেখিলেন কেবল একা যীশু তাহাদের সঙ্গে রহিয়াছেন। পর্বত হইতে নামিবার সময় তিনি তাহাদিগকে দৃঢ় আজ্ঞা দিয়া কহিলেন, তোমরা যাহা যাহা দেখিলে তাহা কাহাকেও বলিও না, যাবৎ মৃতগণের মধ্য হইতে মনুষ্যপুত্রের উত্থান না হয়। তখন মৃতগণের মধ্য হইতে উত্থান কি তাহারা এই বিষয় পরস্পর জিজ্ঞাসাবাদ করত, সেই কথা আপনাদের মধ্যে রাখিয়া দিলেন। পরে তাহারা তাহাকে জিজ্ঞাসা করিলেন, বলিলেন, অধ্যাপকেরা তো বলেন প্রথমে এলিয়োকে আসিতে হইবে। তিনি তাহাদিগকে কহিলেন, এলিয়ো প্রথমে আসিয়া সকল বিষয়ের সুধারা পুনঃস্থাপন করিবেন বটে, আর মনুষ্যপুত্রের বিষয়ে কিরূপেই বা লেখা রহিয়াছে যে তাহাকে অনেক দুঃখ পাইতে ও অবজ্ঞাত হইতে হইবে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, এলিয়ের বিষয়ে যেরূপ লেখা আছে তদনুসারে তিনি আসিয়া গিয়াছেন, এবং লোকেরা তাঁহার প্রতি যাহা ইচ্ছা তাহাই করিয়াছে। যীশুর বিবিধ কর্ম ও শিক্ষা। যীশু একজন ভূতগ্রস্ত বালককে সুস্থ করেন। পরে তাঁহারা শিষ্যগণের নিকটে আসিয়া দেখিলেন তাঁহাদের চারিদিকে অনেক লোক, আর অধ্যাপকেরা তাঁহাদের সহিত বাদানুবাদ করিতেছে। তাঁহাকে দেখিবা মাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হইল ও তাঁহার নিকটে দৌড়িয়া গিয়া তাঁহাকে মঙ্গলবাদ করিল। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, ইহাদের সঙ্গে তোমরা কোন বিষয়ে বাদানুবাদ করিতেছ? তাহাতে লোকদের মধ্যে একজন উত্তর করিল, হে গুরু, আমার পুত্রটিকে আপনার কাছে আনিয়াছিলাম, তাহাকে বোবা আত্মায় পাইয়াছে,
আর সেটি তাহাকে যেখানে ধরে সেইখানে আছাড় মারে, আর তাহার মুখে ফেনা উঠে এবং সে দাঁত কিড়মিড়ি করে আর কাঠ হইয়া যায়। আমি আপনার শিষ্যদিগকে তাহা ছাড়াইতে বলিলাম, কিন্তু তাহারা পারিলেন না। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, হে অবিশ্বাসী বংশ, আমি কতকাল তোমাদের নিকটে থাকিব, কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? উহাকে আমার নিকটে আনো। তাহারা তাহাকে তাহার নিকটে আনিল। তাহাকে দেখিবা মাত্র সেই আত্মা তাহাকে অতিশয় মুচড়াইয়া ধরিল, আর সে ভূমিতে পড়িয়া ফেনা ভাঙিয়া গড়াগড়ি দিতে লাগিল। তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, ইহার কতদিন এমন হইয়াছে? সে কহিল, ছেলেবেলা থেকে। আর সেই আত্মা ইহাকে বিনাশ করিবার নিমিত্ত অনেকবার আগুনে ও অনেকবার জলে ফেলিয়া দিয়াছে, কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। যীশু তাহাকে কহিলেন, যদি পারেন। যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। পরে লোকেরা একসঙ্গে দৌড়িয়া আসিতেছে দেখিয়া যীশু সেই অশুচি আত্মাকে ধমকাইয়া কহিলেন, হে বধির গোঙা আত্মা, আমি তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হও, আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না। তখন সে চেঁচাইয়া তাহাকে অতিশয় মুচড়াইয়া দিয়া বাহির হইয়া গেল। তাহাতে বালকটি মরার মতন হইয়া পড়িল, এমনকি অধিকাংশ লোক বলিল সে মরিয়া গিয়াছে। কিন্তু যীশু তাহার হাত ধরিয়া তাহাকে তুলিলে সে উঠিল। পরে তিনি গৃহে আসিলে তাহার শিষ্যেরা বিজনে তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না? তিনি কহিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। যীশু দ্বিতীয়বার আপন মৃত্যুর বিষয়ে বলেন। সে স্থান হইতে প্রস্থান করিয়া তাহারা গালিলের মধ্য দিয়া গমন করিলেন, আর তাহার ইচ্ছা ছিল না যে কেহ তাহা জানিতে পায়, কেননা তিনি আপন শিষ্যদিগকে উপদেশ দিয়া বলিতেন, মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন, তাহারা তাহাকে বধ করিবে, হত হইলে পর তিনি তিন দিন পরে উঠিবেন। কিন্তু তাহারা সেই কথা বুঝিলেন না এবং তাহাকে জিজ্ঞাসা করিতেও ভয় করিলেন। প্রকৃতভাবে শ্রেষ্ঠ কে এবং ধর্মপথে বিঘ্ন দানের ফল কি, এ বিষয়ে শিক্ষা। পরে তাহারা কফরনাহমে আসিলেন, আর গৃহমধ্যে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, পথে তোমরা কোন বিষয়ে তর্কবিতর্ক করিতেছিলে? তাহারা চুপ করিয়া রহিলেন, কারণ কে শ্রেষ্ঠ পথে পরস্পর এই বিষয়ে বাদানুবাদ করিয়াছিলেন। তখন তিনি বসিয়া সেই বারো জনকে ডাকিয়া কহিলেন, কেহ যদি প্রথম হইতে ইচ্ছা করে তবে সে সকলের শেষে থাকিবে ও সকলের পরিচারক হইবে। পরে তিনি একটি শিশুকে লইয়া তাহাদের মধ্যে দাঁড় করাইয়া দিলেন এবং তাহাকে কোলে করিয়া তাহাদিগকে কহিলেন, যে কেহ আমার নামে ইহার মতো কোন শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে কেহ আমাকে গ্রহণ করে সে আমাকে নয় কিন্তু যিনি আমাকে প্রেরণ করিয়াছেন তাহাকেই গ্রহণ করে। যোহন তাহাকে কহিলেন, হে গুরু, আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াইতে দেখিয়াছিলাম, আর তাহাকে বারণ করিতেছিলাম কারণ সে আমাদের পশ্চাৎগমন করে না। কিন্তু যীশু কহিলেন, তাহাকে বারণ করিও না, কারণ এমন কেহ নাই যে আমার নামে পরাক্রম কার্য করিয়া সহজে আমার নিন্দা করিতে পারে। কারণ যে কেহ আমাদের বিপক্ষ নয় সে আমাদের স্বপক্ষ,
বাস্তবিক যে কেহ তোমাদিগকে খ্রিস্টের লোক বলিয়া এক বাটি জল পান করিতে দেয়, আমি তোমাদিগকে সত্য কহিতেছি সে কোন মতে আপন পুরস্কারে বঞ্চিত হইবে না। আর এই যে ক্ষুদ্রগণ আমাতে বিশ্বাস করে, যে কেহ তাহাদের একজনের বিঘ্ন জন্মায়, বরং তাহার গলায় বৃহৎ জাঁতা বাঁধিয়া তাহাকে সমুদ্রে ফেলিয়া দিলেও তাহার পক্ষে ভালো। আর তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেল। দুই হস্ত লইয়া নরকে সেই অনির্বাণ অগ্নিতে যাওয়া অপেক্ষা বরং নুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। আর তোমার চরণ যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেল। দুই চরণ লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং খোঁড়া হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উৎপাটন করিয়া ফেল। দুই চক্ষু লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক চক্ষু হইয়া ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার ভালো। নরকে তো লোকদের কীট মরে না এবং অগ্নি নির্বাণ হয় না। বস্তুত প্রত্যেক ব্যক্তিকে অগ্নিরূপ লবণে লবণাক্ত করা যাইবে এবং প্রত্যেক বলিকে লবণে লবণাক্ত করা যাইবে। লবণ ভালো, কিন্তু লবণ যদি লবণত্ব হারায়, তবে তোমরা কিসে তাহা আস্বাদযুক্ত করিবে? তোমরা আপন আপন অন্তরে লবণ রাখো এবং পরস্পর শান্তিতে থাকো।